Joy Mama! الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد বাংলাদেশের সুনামধন্য বিদ্যাপীঠ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতার প্রতিনিধিত্বকারী দল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আস্থার প্রতীক যিনি আস্থা ও বিশ্বাস নিয়ে জাতির নৌকা প্রতীক তুলে দিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপস্থিত আছেন আর এক বীর পুরুষ যিনি এই গর্বিত বাংলাদেশের লাল সবুজের পতাকা বিনিন্দনের গর্বিত অংশীদার এই বিশ্ববিদ্যালয়ের এই সম্মানিত বিসি আজকে যিনি সভাপতিত্ব করছেন এবং আমাদের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়কে মুক্তিযোদ্ধার সম্মাননা নিয়ে সম্মানিত করেছেন প্রফেসর আনোয়ারুল আজম আরিফ স্যার এইখানে আমাদের মাঝে আরও আছেন এই বিশ্ববিদ্যালয়ের প্রভিসি প্রফেসর ডক্টর মাসরুর মাওলা সেই সাথে আরও আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ট্রেজারার প্রফেসর ডক্টর হুমায়ুন এইখানে আরও আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার প্রফেসর শফিউর রহমান সেই সাথে আরও আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিউটি মেম্বার প্রফেসর ডক্টর কাজীদিন মোহাম্মদ এইখানে আমাদের আরো অতিথিবৃন্দ রয়েছেন এইখানে আমাদের মাঝে আছেন এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ডিন মহোদয়গণ সে সাথে ডিপার্টমেন্টের সম্মানিত চেয়ারম্যান বৃন্দ এখানে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী রয়েছেন সেই সাথে রয়েছেন যারা এই লাল সবুজের পতাকা বিনির্মাণের এই গৌরবের এই দিনের আমাদের প্রস্ফুটিত ফুল এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর বৃন্দ এখানে আমাদের মাঝে এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ রয়েছেন এবং সেই সাথে সাংবাদিক বন্ধুগণ আছেন আমাদের ফিমেল ক্যাম্পাসের সম্মানিত নেতৃবৃন্দ আছেন শিক্ষক শিক্ষিকার বৃন্দ আছেন এবং বিভিন্ন ডিপার্টমেন্টের কর্ম দায়িত্বশীল বৃন্দ আছে উপস্থিত সবার প্রতি আমার সশ্রদ্ধ সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু আমি আজকের এই মহান দিনে পরম শ্রদ্ধাবলী স্মরণ করছি জাতির পিতা যিনি এই বাংলাদেশের স্বাধীনতার স্থপতি যিনি বাংলাদেশের শুধু শ্রেষ্ঠ বাঙালি হিসাবে যিনি পৃথিবী বিশ্বজুড়ে স্বীকৃতি পেয়েছেন স্বাধীনতার প্রতি মরহুম শেখ মুজিবুর রহমান সহ এই স্বাধীনতার যারা আত্মত্যাগ করেছে সেই 30 লক্ষ শহীদ যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলাদেশ অক্লান্ত অংশীদারিত্ব ছিল ফজিলতুন্নেসা মুজিব সহ শেখ রাসেল শেখ ছোট্ট রাসেল সহ যারা সেদিন শহীদ হয়েছে প্রিয় উপস্থিতি আজকের এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাস আমাদের জন্য একটি গৌরবের এই দিন আমাদের জন্য অহংকার কারণ এই দেশকে আমরা ভালোবাসি এই দেশের মা মাটি মানুষকে আমরা ভালোবাসি আমাদের ভালোবাসতেই হবে আমি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রতি একটি মেসেজ ছড়িয়ে দিতে চাই স্বাধীনতার আগে যারা জন্মগ্রহণ করেছেন এবং স্বাধীনতার পরবর্তী যারা প্রজন্ম আমরা আমাদের চিন্তাধারার মধ্যে অবশ্যই পার্থক্য থাকা উচিত কারণ আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি একটি দেশ পেয়েছি যেই দেশে আমরা হাসি কলকালিত মুখরিত আমাদের স্বপ্নকে আমরা বিনির্মাণ করছি যিনি স্বপ্ন দেখাতে জানেন যিনি স্বপ্নকে ছোঁয়ার জন্য এগিয়ে নিতে জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যার নেতৃত্বে
আজকের এই 50 বছর পূর্তি পালিত হচ্ছে বাংলাদেশে আমরা অত্যন্ত গর্বিত এমন একটি নেত্রী পেয়েছি এমন একজন লিডার পেয়েছি যিনি বাংলাদেশকে বিশ্বের উন্নত কাতারে নিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এই উৎসব মুখর পরিবেশ এই উৎসব মুখর পরিবেশ আয়োজনে আমাদের সাথে যারা অংশীদার হয়েছেন সেসব শিক্ষক শিক্ষিকাবৃন্দ ছাত্রছাত্রীবৃন্দ যাদের অসাধারণ পারফরমেন্স আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা অসম্ভব সুন্দর সঞ্চালনা দায়িত্ব নিয়েছেন যারা অসম্ভব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন ছাত্রছাত্রীবৃন্দ যারা অসম্ভব সুন্দর কবিতা গান নিয়েছেন তাদের সবার প্রতি আমার অন্তরের মুখস্থ এবং বিজয়ের শুভেচ্ছা পরিণত হতে চায় আমরা যে দেশ এই দেশের হাজারো তরুণকে স্বপ্ন দেখাবে হাজারো তরুণ তরুণীকে স্বপ্ন ছোঁয়ার পথে এগিয়ে নিয়ে যাবে আমরা এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রছাত্রীদের স্বপ্নকে সফলতায় পরিণত হতে দেখতে চাই আমরা চাই আমাদের সম্মানিত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে মিশন দিয়েছেন এই 2041 সাল পর্যন্ত মিশন দিয়েছেন আমরা চাই আমাদের মাননীয় ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান সহ যারা পরিচালনায় আছেন তারাও এই ধরনের মিশন দিবেন যাতে এই বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই এবং প্রত্যাশা করতে চাই সেই সাথে আমাদের ছাত্রছাত্রীরা যারা অক্লান্ত পরিশ্রম করে এই বিশ্ববিদ্যালয়ের অংশীদার হয়েছেন গৌরবের অংশীদার হয়েছেন ছাত্র ছাত্রী হয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের স্বপ্নকে বাস্তবে পরিণত হতে দেখতে চাই তাদের প্রতি আমাদের শুভকামনা ভালোবাসা ধন্যবাদ সবাইকে জয়।